তুমি একটা কথা হচ্ছে, তুমি কি জানো আমাদের এইখানে এই গ্রামাঞ্চলের ছেলেরাও এই ক্রিকেটে অনেক টাকা কামায়। আমার সঙ্গে পড়তে একটা ছেলে, সে ক্রিকেট খেপ খেলে খেলে তার মাকে গয়না বানিয়ে দিয়েছিল খেপ খেলে। তুমি যদি একজন বইতার ছেলে, আর তুমি জানো আমাদের এখানে যত জন আছি আমরা সবাই সমান খেলবো বলে কথা নেই, কিন্তু তুমি যদি এখানে ভালো খেলো, একটু বড় মাঠে খেলা এ করো, তোমাকে কেউ না, তোমার দল দরকার নেই, তোমাকেই তুলে নিয়ে যাবে, তুমি খেপ খেলে টাকা ইনকাম করবে, বুঝলে? আরে কি তুমি যেটা বলছো স্যার, বাবু কিন্তু আর একটা কথা আছে, তুমি তোমার তোমার মাইন্ড কোথায় আছে? আচ্ছা তো পড়িও ফিগারটা, এই যে ফিগার, স্লিম ফিগার, তোমার শরীরে অনেক কিছু করা যায়, তুমি কি করো? সকালে কটায় উঠো? ভাগন তুলছিস নাকি? খবর যা পাবে। আরে মাস্টার ওটা কি করা উঠতে দেবো তুমি? হ্যাঁ পড়তে বসো, আর কি করো? হিসি করে।